ডান্ডিয়া হচ্ছে গুজরাটের ভাংরা ভাংরা হচ্ছে পাঞ্জাবের হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার অ্যাকাডেমি আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি ওয়ান টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিতে চিহ্ন দাও দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান ওয়ান থাউজেন্ডস ইয়ার্স টোয়েন্টি থাউজেন্ডস ইয়ার্স টুয়েলভ থাউজেন্ডস ইয়ার্স ওল্ড এবার যেটা হবে সেটাতে চিহ্ন দিতে হবে এটা হবে উতটা টোয়েন্টি থাউজেন্ডস ইয়ার্স এখানে টিক চিহ্ন দিয়েছি দু অজান্তা ইজ ফেমাস ফর কেপ পেন্টিংস উড পেন্টিংস ক্যানভাস পেন্টিংস কোনটা হবে কেপ পেন্টিংস সেখানে চিহ্ন দিয়েছি এক একটা বিহু ইজ পপুলার ফোক ড্যান্স অফ পাঞ্জাব আসাম বেঙ্গল কোনটা হবে আসাম সেখানে ঠিক চিহ্ন দিয়েছি অ্যাক্টিভিটি টু লেটস ম্যাচ দ্য ড্যান্সেস উইথ দ্য স্টেটস চলো আঁচের সাথে তাদের রাজ্যের মিল করি ছৌ ছৌ নাচ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডান্ডিয়া হচ্ছে গুজরাটের ভাঙ্গরা ভাঙ্গরা হচ্ছে পাঞ্জাবের অ্যাক্টিভিটি থ্রি লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশান চলো অনুপস্থিত তথ্য সরবরাহ করা যাক এক একটা দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভিমবেটকা আর রেড হোয়াইট গ্রিন অর ইয়েলো ভিমবেটকার পোস্টচিত্রে ব্যবহৃত প্রাথমিক রঙগুলি হল লাল সাদা সবুজ অথবা হলুদ দু একটা মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম টেম্পেলস বেশিরভাগ ভারতীয় নৃত্যের উৎপত্তি মন্দির থেকে তিনেরটা স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা ইলোরাতে ভাস্কর্য পাওয়া যায় চারেরটা ইন দ্য কেপস অফ অজান্তা উই ফাইন ফ্রেস্কো অজান্তা গুহায় আমরা চিত্র দেখতে পাই আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে